All paths lead to the road. What's up beautiful people, welcome to Rahat Unbound. আজকের এই ভিডিওতে আমি 10টি ক্রুজার বাইক সম্বন্ধে আলোচনা করব। ক্রুজার বাইক কি, ক্রুজার বাইক দেখতে কেমন, বা ক্রুজার বাইকের প্রাইস বাংলাদেশে কেমন, বা ক্রুজার বাইকের ইঞ্জিন পারফরম্যান্স, পাওয়ার, টর্ক, টপ স্পিড, এই জিনিসগুলো এই ভিডিওতে শেয়ার করব। তো আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনারা ক্রুজার বাইক বা ক্রুজার সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া পাবেন যে ক্রুজার বাইকগুলো কেমন হয়, বা ক্রুজার বাইকের প্রাইস রেঞ্জটা বাংলাদেশে কীরকম, এবং কোন বাইকগুলোকে ক্রুজার বাইক বলা হয়। তো চলুন শুরু করে দিই। সুজুকি ইন্ট্রুডার, এই বাইকটিতে রয়েছে 154.9 সিসি ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন। বাইকটির ম্যাক্সিমাম হর্স পাওয়ার হচ্ছে 14.8 পিএস। বাইকটিতে পিছনে ব্যবহার করা হয়েছে 140/60 এবং সামনে ব্যবহার করা হয়েছে 100/80 সাইজের টায়ার। বাইকটিতে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস এবং 5 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। বাইকটির ওজন হচ্ছে 148 কেজি এবং বাংলাদেশে বাইকটির প্রাইস 2,75,000 টাকা। উইথ সুজুকি ইন্ট্রুডার, ইন্ডিয়াস মডার্ন ক্রুজার। বাজাজ অ্যাভেঞ্জার স্ট্রিট 150, এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে 149 সিসি ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন। বাইকটি ম্যাক্সিমাম পাওয়ার 14.30 বিএইচপি, ম্যাক্সিমাম টর্ক 12.5 নিউটন মিটার। বাইকটিতে রয়েছে পিছনে 130/90, সামনে 90/90 সাইজের টায়ার। বাইকটির ওজন হচ্ছে 148 কেজি। বাংলাদেশে বাইকটির প্রাইস 2,03,500 টাকা। ইউএম রানার রেনিগেড কমান্ডো, বাইকটিতে রয়েছে 149 সিসি ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন। বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার 14.5 বিএইচপি, ম্যাক্সিমাম টর্ক 12 নিউটন মিটার। বাইকটিতে পেছনে ব্যবহার করা হয়েছে 140/90 সাইজের এবং সামনে 110/90 সাইজের টায়ার। বাইকটির ওজন হচ্ছে 163 কেজি। বাইকটির প্রাইস বাংলাদেশে 2,60,000 টাকা। ইউএম রানার রেনিগেড স্পোর্ট, এই বাইকটিতে রয়েছে 149 সিসি ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন। বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার 14.5 বিএইচপি, ম্যাক্সিমাম টর্ক 12 নিউটন মিটার। বাইকটির পেছনে 140/80 এবং সামনে 110/80 সাইজের টায়ার ব্যবহার করা হয়েছে। বাইকটির ওজন হচ্ছে 159 কেজি। বাইকটির প্রাইস বাংলাদেশে 2,75,000 টাকা। লিফান K19, বাইকটিতে রয়েছে 165 সিসি ভার্টিক্যাল সিঙ্গেল সিলিন্ডার ওয়াটার কুলড ইঞ্জিন। বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার 17 বিএইচপি, ম্যাক্সিমাম টর্ক 17 নিউটন মিটার। বাইকটির পেছনে রয়েছে 130/90 এবং সামনে রয়েছে 110/90 সাইজের টায়ার। বাইকটির ওজন 150 কেজি। বাংলাদেশে বাইকটির প্রাইস 2,60,000 টাকা। হাউজু টিআর 150S, বাইকটিতে রয়েছে 149 সিসি ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন। বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার 8.3 কিলোওয়াট, ম্যাক্সিমাম টর্ক 11.4 নিউটন মিটার। বাইকটিতে পেছনে রয়েছে 110/90, সামনে রয়েছে 90/90 সাইজের টায়ার। বাইকটির ওজন 145 কেজি। বাইকটির বাংলাদেশে প্রাইস হচ্ছে 1,34,000 টাকা। অ্যাটলাস জংশন 150JS, বাইকটিতে রয়েছে 150 সিসি ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন। বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার 9 কিলোওয়াট, ম্যাক্সিমাম টর্ক 11.2 নিউটন মিটার। বাইকটিতে রয়েছে 130/90 সাইজের টায়ার পেছনে এবং সামনে 90/90 সাইজের টায়ার। বাংলাদেশে বাইকটির প্রাইস 1,49,000 টাকা। হাউসাং অ্যাকুইলা 125, বাইকটিতে রয়েছে 125 সিসি ইঞ্জিন, ম্যাক্সিমাম পাওয়ার 9.88 কিলোওয়াট, ম্যাক্সিমাম টর্ক 9.72 নিউটন মিটার। বাইকটিতে রয়েছে 130/90 সাইজের টায়ার পেছনে, সামনে রয়েছে 110/90 সাইজের টায়ার। বাইকটির ওজন 172 কেজি। বাংলাদেশে বাইকটির প্রাইস 2,50,000 টাকা।
কিওয়ে কেলাইট 150। এই বাইকটিতে রয়েছে 149.4 সিসি ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন, ম্যাক্সিমাম পাওয়ার 11.4 বিএইচপি, ম্যাক্সিমাম টর্ক 10 নিউটন মিটার। বাইকটিতে পেছনে রয়েছে 130/90 এবং সামনে রয়েছে 90/90 সাইজের টায়ার। বাইকটির ওজন 156 কেজি। বাংলাদেশে বাইকটির প্রাইস হচ্ছে 1,67,500 টাকা। জিন অ্যান্ড ভ্যান্টো 150। বাইকটিতে রয়েছে 149.1 সিসি ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন, ম্যাক্সিমাম পাওয়ার 11.5 কিলোওয়াট, ম্যাক্সিমাম টর্ক 11 নিউটন মিটার। বাইকটিতে পেছনে রয়েছে 110/90 এবং সামনে রয়েছে 90/90 সাইজের টায়ার। বাইকটির ওজন হচ্ছে 125 কেজি। বাইকটির বাংলাদেশে প্রাইস হচ্ছে 1,40,000 টাকা। So guys, that's all for today. I will see you in my next one. So then, bojjonto bhalo thakben, shusto thakben, ride safe, always wear helmet. Thank you so much for watching my videos. Allah Hafiz. Assalamu alaikum.